নমস্কার বন্ধুরা, আমি শিল্পী সবুজের সন্ধানে থেকে। আপনারা সামনে যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন এটি ডুরান্টা ইরেক্টা। ডুরান্টা সাধারণত দু প্রকারের হয়, গোল্ডেন ডুরান্টা আর একটা ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এটা আমার গোল্ডেনটা নয়, এটা ফ্লাওয়ারিং প্ল্যান্টটা। সাধারণত এটা সাব ট্রপিক্যাল বা ট্রপিক্যাল ওয়েদারে ভালো থাকে, আমাদের এখানেও খুবই ভালোভাবে বেঁচে যাচ্ছে। এই গাছটি ড্রাউট টলারেন্ট, তাই যারা বাগানে যত্ন করার বা গাছের যত্ন করার কম সময় পান তাদের জন্য আদর্শ একটি গাছ। এর ছোট ছোট ভায়োলেট রঙের ফুলগুলো সত্যি অদ্ভুত সুন্দর। বাগানে একটি গাছ থাকলে আপনার মন ভরে যাবে। তবে গাছটা লাগানোর সময় থেকে ধরে যাওয়া অবধি কিছুদিন আপনাকে একটু নজর রাখতে হবে, গাছটার মাটিতে যেন সবসময় ময়েশ্চার থাকে, শুকিয়ে না যায়, তাহলে আর কোনো একে নিয়ে সমস্যা নেই। এবার আসি গাছটাকে কী করে পটিং করবেন। গাছটা একটু বড় টব, যেমন 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে যদি পটিং করেন তাহলে ভালো হয়। বসানোর সময় 50% বালি, 50% গার্ডেন সয়েল, নিমখোল বড় 2 চামচ, হাড় গুঁড়ো 2 চামচ এবং 1 চামচ ফাঙ্গিসাইড দিয়ে গাছটাকে বসান। ফাঙ্গিসাইড হিসেবে আমি সাপ ব্যবহার করেছি, আপনারা সাপের বদলে ব্যাভিস্টিন বা ট্রাইকোডার্মা ভিটিডিও ব্যবহার করতে পারেন। এবার আসি গাছটার খাবার সম্বন্ধে। গাছটাকে আমি মাসে একদিন করে খোলপাচা জল এবং কলার খোসা ভেজানো জল দিয়ে এসেছি, তবে এখন বর্ষাকাল বলে খোলপাচা জলটা আর দিচ্ছি না, তাতে ফাঙ্গাস অ্যাটাক হতে পারে। এখন আমি একে ভার্মি কম্পোস্ট দিই, আপনারাও তাই দিন। আর যদি কেউ জৈব সারে না গিয়ে রাসায়নিক সারে যেতে পছন্দ করেন তাহলে তারা এনপিকে 19-19-19 ব্যবহার করুন। এর প্রোপাগেশন খুবই সহজ, ডাল কেটে বসিয়ে দিন ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে, তখন খুব সহজেই হয়ে যাবে, কেননা তখন এর গ্রোথ পিরিয়ড, যদিও এ সারা বছরই কম বেশি বাড়ে। কাটিং নেবেন একটু ব্রাউন কালারের ডাল থেকে, ভেজা বালিতে লাগিয়ে দিন আর ওপরে একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দিন, মানে একটু গ্রিনহাউস এফেক্ট দিন। প্রুনিং, গাছটাকে আপনাদের নিয়মিতভাবে করতে হবে, কেননা আপনাদের একটি জিনিস দেখাই, এই প্রুনিংটা করার কারণ এটা। আমার এই গাছের ডালটা দেখুন, ফুলটা শুকিয়ে গেছে, আমি এটা কাটিনি আপনাদের দেখাবো বলে। এই গাছটা যে হয়ে গেছে ফুলটা শেষ, আপনারা যদি এই মাথাটাকে এখান থেকে প্রুনিং করে দেন বন্ধুরা, তাহলে নতুন ডাল গজাবে এবং সেখান থেকেই অসংখ্য ফুল আবার হবে, তাই একে আপনাদের নিয়মিত প্রুনিং করতে হবে। এছাড়া যদি টবে রাখেন তাহলে একে আপনার একটা নির্দিষ্ট শেপ দেবার জন্য প্রুনিং করা উচিত। গাছটাতে বিশেষ কোনো পোকার উপদ্রব আমার চোখে পড়েনি, মাসে একবার বাগানে যেমন আমি নিম তেল স্প্রে করি একেও তাই দিই, তাতেই মোটামুটি ভালোই আছে, কোনো পেস্ট বা কোনো সাদামাছি বা কোনো পোকা আসে না। ভিডিওটা বন্ধুরা এবার শেষ করার সময়, তার আগে বলি আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে দিন, এতে আমি উৎসাহ পাব আমার গাছগুলোকে নিয়ে কথা বলার জন্য, কারণ আমি যে সব কিছু জানি তা নয়, আপনারা এমন অনেকে আছেন যারা আমার থেকেও বেশি জানেন, কাজে আপনাদের অভিজ্ঞতা আমি যদি জানতে পারি সেটা আমার পক্ষেই ভালো। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য, পাশে থাকুন, ভালো থাকুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আর যদি আমার সমস্ত গাছ সংক্রান্ত ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে চান তাহলে সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা টিপে দিন। আসছি।